আজকের যে কোশ্চেন, সেই কোশ্চেনটা খুবই সুন্দর এবং এটা আমাদের ওয়ার্ল্ডে প্রচুর চলছে। সেটা হচ্ছে প্রতিলোম বিয়ে। কোশ্চেনটা হচ্ছে এই যে, যদি আমি লাভ ম্যারেজ করি তাহলেও যদি প্রতিলোম হয়, মানে লাভ ম্যারেজ করি এমনভাবে ভুলভাবে যে সেটা প্রতিলোম সম্পর্ক হয়ে গেছে, কিন্তু আমি তাকে প্রেম করি, প্রেম করি কিন্তু প্রতিলোম, ঠিক আছে, এইটা যদি বিয়ে করি, মানে লাভ ম্যারেজ হয় কিন্তু সেটা প্রতিলোম সম্পর্ক হয়, তাহলে কি ম্যারেজটা ঠিক? কারণ আমি তো তাকে ভালোবাসি, ঠিক আছে, এরকম একটা ভাবনা চিন্তা দিয়ে সবাই তো সমান, আমি তো ভালোবাসি, ভালোবেসে সব ঠিক করে দেবো। এটা হচ্ছে কোশ্চেন, লাভ ম্যারেজ করি কিন্তু প্রতিলোম হয়, প্রেম করে বিয়ে হচ্ছে কিন্তু প্রতিলোম সম্পর্ক, এটা কি ক্ষতি করতে পারে? এটা কি ভুল? তো আমি সবার প্রথমে বলবো, এইটা নিয়ে অনেক সুন্দর সুন্দর গল্প, মানে রিয়েল কাহিনী। এই ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিতে পারেন তারা যারা বিয়ে করেছেন এবং প্রতিলোম বিয়ে করেছেন, এবং তাদের যে মেয়ে পক্ষ, মানে যিনি মেয়ে, যিনি স্ত্রী, তিনি সবচেয়ে ভালো বলতে পারেন তার এক্সপিরিয়েন্সটা কেমন, বিয়েটা তার ভালো লাগছে কিনা বা কিছু ক্ষতি হচ্ছে কিনা। কারণ অসুবিধাটা তার হবে, তিনি উচ্চ বংশের, অসুবিধাটা মেনলি তার হবে। তার কাছ থেকে যদি আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারেন, শুনতে পারেন, তো সেটা আপনারা অনেক ভালো, অনেক কিছু জানতে পারবেন। তবুও আমি এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেব, আর তারপরে মেয়েই তো মা বলে একটি বই আছে, সেখানে আমি চারটি গল্প দেব, তবে এই ভিডিওতে নয়, এরপরে এই সিরিজটা টানা হবে, চারটে গল্প বলা হবে, সেগুলো আপনারা শুনে নেবেন। এইখানে শুধু আমি কিছু স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেব। আর যারা প্রতিলোম বিয়ে করেছেন, এরকম কারুর কাছে যিনি মেয়ে, যিনি স্ত্রী, তার কাছে যদি আপনারা এক্সপিরিয়েন্স নিতে পারেন, অবশ্যই নিতে পারেন, কারণ তিনি এই সম্বন্ধে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স দিতে পারেন, যে ঠাকুর যেটা বলেছেন, প্রতিলোম হলে যা যা অসুবিধা হয় স্ত্রীদের, উচ্চ বংশের, সন্তানের উপর যা প্রভাব পড়ে। তিনি যদি একটু মাথা খুলে বলেন, একটু ফিলিংস দিয়ে বলেন, অবশ্যই তিনি সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে পারবেন, ঠাকুরের কথা ঠিক নাকি না। সবার প্রথমে আমি আসি স্ট্যাটিস্টিক্যাল ডাটা, এই ভিডিওতে শুধু স্ট্যাটিস্টিক্যাল ডাটাই হবে। তো সবার প্রথমে এই ব্যাপার যে হাইপোগ্যামি নিয়ে, হাইপোগ্যামি মানে প্রতিলোমজ বিয়ে, আর হাইপারগ্যামি মানে অনুলোমজ বিয়ে। অনুলোম মানে এটুকুই বোঝায় যে ছেলের বংশ উচ্চ হবে, ছেলের বর্ণ, বর্ণ, বংশ, স্বাস্থ্য, আয়ু সব কিছু মেয়েদের থেকে ভালো হবে, মেয়ের থেকে ভালো হবে। আর প্রতিলোম মানে এটাই বোঝায় যে মেয়েদের বংশ এইসব বেশি হবে। তো আমাদের যা রীতিনীতি, গোটা ওয়ার্ল্ডের রীতিনীতি এরকম ছিল প্রথম থেকেই যে ছেলের বংশ উচ্চ হবে, এটাকেই বলা হয় হাইপারগ্যামি। ট্র্যাডিশান সব জায়গায়, যে কোনো রিলিজিয়াস ব্যাপারই এটাই ট্র্যাডিশান, আমাদের দেশেও ছিল, বাহিরের দেশেও সেম, সব দেশেই হাইপারগ্যামিকে মান্য করে চলা হতো, আর ভারতবর্ষে এটা খুবই মান্য করা হতো। যদি উদাহরণ দিই দ্রৌপদীর বিয়ের, দ্রৌপদীর বিয়েতে প্রথমে ক্ষত্রিয়দেরকে ডাকা হয়, ক্ষত্রিয়রা সবাই করছিল তাদের কাজ, কেউই লক্ষ্যভেদ করতে পারছিল না। তখন অঙ্গরাজ কর্ণ, কর্ণ একজন সুতপুত্র হিসেবে, সুত মানে ফোর্থ ক্লাস, মানে শূদ্র হিসেবে পরিচিত ছিল, তাই জন্য ক্ষত্রিয় ছিলেন না, কিন্তু যেহেতু দুর্যোধন তাকে অঙ্গরাজ করেছিলেন, একজন রাজা করেছিলেন, আর এরকম প্রথা এখনও আছে যে আমরা শূদ্র থেকে কেউ ক্ষত্রিয় হতে পারি, ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হতে পারি, যা খুশি, বৈশ্য থেকে শূদ্র হতে পারি, মানে উপরেও যেতে পারি, নিচেও আসতে পারি, কেউ শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারে, আবার ব্রাহ্মণ থেকেও শূদ্র হতে পারে, এখনও রুল আছে। তেমনই দুর্যোধন তাকে রাজা করে দিয়েছিলেন, মানে তিনি একদিক থেকে ক্ষত্রিয়, তাই তিনি সব ক্ষত্রিয় যখন পারলেন না, তখন তিনি উঠে গেছিলেন লক্ষ্যভেদ করার জন্য। কিন্তু তখন দ্রৌপদী এটা বারণ করেছিলেন যে ও একজন সুতপুত্র, অ্যাকচুয়ালি ও একজন সুতপুত্র, তাই জন্য তিনি বিয়ে করবেন না, এটা তার নিজের ইচ্ছা, কারণ স্বয়ংবর, তো নিজের যা ইচ্ছা, এটা আরেকটা ব্যাপার। এখানে আসছে যে এইটাই ব্যাপার যে আমাদের দেশে অনেকদিন আগের থেকে হাইপারগ্যামি মানা হতো প্রচুর বেশি, গোটা ওয়ার্ল্ডেও একই জিনিসই মানা হতো, মানে একটা ট্র্যাডিশন ছিল। আর এরপরে আসছে কারণটা কি, যে দ্রৌপদী কেন বিয়ে করলেন না, কারণ স্বয়ংবর তার পছন্দ নয়। এই যে পছন্দের ব্যাপার, মেয়েদের পছন্দকেই বিয়েতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, যেটা স্বস্তি আনন্দ সঙ্গীর
সৎসঙ্গ ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট নিয়ে যে ভিডিও, সেখানে বলা হয়েছিল যে লাভ ম্যারেজে কে পছন্দ করলে বেশি ভালো হয়, এরপরে সেই পছন্দটা ভুল হয়ে গেছে কিনা, প্রতিদম হয়ে গেছে কিনা সেইটা নিয়ে এখানে কোশ্চেন। তো মেয়েদের পছন্দকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া উচিত এখনও। তো তেমনই দ্রৌপদী তার পছন্দ বলেছিল না, সে সত্যপুত্রকে বিয়ে করবে না, তো এই কারণ তার ইচ্ছা নেই। তো তাদের মেয়েদের মেনলি ইচ্ছা থাকে একজন হায়ার স্ট্যাটাস, হায়ার ভালো, মানে হায়ার লেভেলের কাউকে বিয়ে করা, তার থেকে অন্তত ভালো কাউকে, এটা তাদের ইচ্ছা থাকে। এই জন্য হাইপারগামিকে মান্য দেওয়া হতো। এরপরে ঠাকুর যেটা বলছেন, বর্ণ বংশ স্বাস্থ্য আয়ু সবেতেই ভালো হতে হবে। তো কিন্তু এখন যে ব্যাপারটা হয়ে গেছে, এডুকেশনাল হাইপোগ্যামি প্রচুর বেড়ে গেছে, আর এডুকেশনাল হাইপোগ্যামি বেড়ে গেছে মানে এটাই বোঝায় যে মেয়েদের পড়াশোনা বেশি হয়েছে, ছেলেদের অনেক কম। ছেলেরা এখন চাকরির খোঁজে, গ্র্যাজুয়েটও অনেকে হচ্ছে না। কিন্তু ব্যাপারটা আরও খারাপ, মেয়েরা এখন ডাক্তার, নার্স, বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, এমএসসি, পিএইচডি, মানে তারা বিয়েও করছে না অনেক দেরিতে। এখন এভারেজ যেটা হিসাব বলছে, 24 থেকে 29 বছরের হয়ে যাওয়ার পরে মেয়েরা বিয়ে করছে না। আশেপাশে ছেলেদের বয়সটা একটু বেশি থাকছে, কিন্তু তারা কাজ বাজ করছেন অনেক কম। এখানে কারণটা হিসেবে এটাই কিছু, এরকম কিছু কারণ বলা হচ্ছে। এক, যে মেয়েরা একটু ডমিনেটিং হতে চাইছে, মেয়েরা তাদের আধিপত্য রাখতে চাইছে, যেহেতু তারা বড়, তারা পড়াশোনায় বড়, অনেক বড়, তাই জন্য একটা ডমিনেটিং ব্যাপার চলে এসেছে। আমরা সবাই জানি স্ত্রীদের রাজ চলে একটা ফ্যামিলিতে, অনেক ফ্যামিলিতে, ঠাকুর পরিবারে যারা চলেন তাদের ব্যাপারে বলা হচ্ছে না, সৎসঙ্গী ফ্যামিলির ব্যাপারে নয়, এটা নর্মাল, আমি ওয়ার্ল্ডের কথা বলছি, নর্মাল ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে। এটাই হিসাব যে মেয়েরাই ডমিনেট করে, স্ত্রীরা ডমিনেট করেন। তো সেই ব্যাপারটা যে আরও বেশি ডমিনেট করব, ডমিনেট করব তো অনেক বেশি ডমিনেট করব। এরপরে ব্যাপারটা কি, ডমিনেট কেন করতে চাইছে, হায়ার হায়ার যারা, মানে হাই লেভেলের বিজনেসম্যান বা রিয়েলি যারা গুড, ভালো সায়েন্টিস্ট, ভালো টিচার, ভালো প্রফেসর, তাদের তো বিয়ে ইজিলি হয়ে যাচ্ছে, তাদের কেউ পছন্দ করছেন, তাদের প্রেম আছে, তাদের ভালোবাসা আছে, খুব কম বয়স থেকেই আছে, খুবই কম বয়স থেকে, মানে তারা একদম সেটেলড। এরপর এই যে গুড ম্যান, গুড মেন, এরা তো এঙ্গেজড, এটা এটা এগুলো হচ্ছে ডাটা। সেন্সাস 2016-এ হয়েছে, 2020-তেও হয়েছে, তো সেন্সাস যা বলছে যে এটা হতে পারে যে তারা অলরেডি এঙ্গেজড। এরপরে যারা রয়ে গেছেন তারা সো কল্ড ততটা ভালো নয় বা একবারেই ভালো নয়। এরপরে এদেরকে যদি মান্যতা দেন, ওরকম বুদ্ধিমতী মায়েরা মেয়েরা মানে ডোমিনেট করতে দেন একটা সংসারে, সংসারটা ভালো হবে না। তাই জন্য খুবই খারাপ কাউকে বেছে নিচ্ছেন। এরপরে হ্যাঁ, সেটা শর্ট টার্মের জন্য ভালো হচ্ছে, এটাও ডাটাই বলছে যে শর্ট টার্মের জন্য এটা তো ভালো হচ্ছে, কিন্তু কিন্তু এই অ্যাকচুয়ালি ডাটাগুলো তো খুব বেশি দিনের নয়, খুবই কম দিনের, এই 4-5 বছরের। তো শর্ট টার্মের জন্য চলছে, এরপরে লং টার্মে কী এফেক্ট ফেলতে পারে, অ্যাফেক্ট ফেলতে পারে, খারাপ এফেক্ট, সেটা পরেই বোঝা যাবে যে আদৌ এটা ভালো হচ্ছে নাকি না। এরপরে আমি যেটা বললাম, যদি আপনারা রিয়েলি এক্সপিরিয়েন্স নিতে চান, যারা এরকম বিয়ে করেছেন সেই স্ত্রীদের কাছ থেকে, তারা যদি রিয়েলি শেয়ার করতে চান আসল কথা, তবুও কয়েকটা গল্প, মেয়েই তো মা থেকে পরপর 4টা গল্প সিরিজ হিসেবে রিলিজ হবে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই ব্যাপার যে তারা ডোমিনেট করতে চাইছেন, তো ডোমিনেট যদি করি তো একদম ভালোভাবে ডোমিনেট করব, এরকমভাবে একটা ব্যাপারে তারা আসছেন। এরপরে লাস্ট পয়েন্ট, এটা খুবই ভালো পয়েন্ট, সেটা হচ্ছে যে প্রেম করছি, প্রেম করছি, ভালোবাসছি, ভালোবাসা সবার উপরে, সবাই সমান, এরকম একটা ভাবনা চিন্তা নিয়েও কিন্তু এরকম লাভ ম্যারেজ করে প্রতিলম্বর দিকে যাওয়া হচ্ছে। এটা গ্রামে গ্রামে চলছে, সব জায়গায় চলছে, বাবা মা মানছেন না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই বারণ করছেন, তবুও সবাই তো সমান, এরকম একটা ব্যাপার করে বিয়ে করছেন। এটারও রেজাল্ট পরে বোঝাবে, কারণ এই ট্রেন্ডটা, হাইপোগ্যামি প্রতিলমের ট্রেন্ডটা খুবই রিসেন্ট, ঠিক আছে। তবে এই যে লাস্ট পয়েন্টটা, এটার বিপক্ষে আমার কিছু বলার আছে। যেমন এটা এটা এক্সপেরিমেন্টেড যে গাছের বীজ যদি খারাপ হয় আর মাটি যদি খুবই উর্বর হয়, তাহলেও কিন্তু গাছ হয় না, আর যদি গাছ হয়ও সেটা
ধসে যায়, ব্ল্যাক রাস্টেড হয়ে যায়, মানে কালো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এইটা একটা ব্যাপার, সায়েন্টিফিকই ব্যাপার, যে জমি যদি ভালো হয় তাহলে বীজ জন্মাতে পারে না, জন্মালেও মরে যায়, মারা যায়। আবার এটাও ঠিক যে বীজ যদি খুব ভালো আর জমি বাজে হয় তাহলেও উৎপাদন হয় না, হয়ই না, মানে জমিও ভালো হওয়া দরকার। কিন্তু এর উল্টোটা, যেটা আমরা ভাবি যে জমি ভালো হলে যে কোনো বীজকে উৎপন্ন করে দেবে, এটাও কিন্তু সত্যি নয়। তো মায়েদের জরায়ু তো এক ধরনের উর্বর জমি, সেটা যদি খুবই ভালো হয় বীজ কিন্তু তেমনভাবে তৈরি হতে পারবে না, সাপ্রেসড হয়ে যাবে, যেমন ভাবে এগ্রিকালচারে উর্বর জমিতে খারাপ বীজ সাপ্রেসড হয়ে যায়, জন্মাতে পারে না। তো আরেকটা কথা, সবাই সমান এটাও ঠিক নয়, পৃথিবীর যে কোনো কিছুই আলাদা, আর আমাদের এত এত ক্রোমোজোম, তার মধ্যে প্রায় 2 to the power 23 সেখানেই হয়ে গেল, আমাদেরই ভার্সন হতে পারে এত, এরপরে ছেলে মেয়ের এত 2 to the power 23 × 2 to the power 23 করলে অনেক বেশি নাম্বার হয়ে যায়, প্রায় 3000 কোটিও পেরিয়ে যেতে পারে, এত নাম্বারের মিক্স আপ হতে পারে, ঠিক আছে, এত নাম্বারের মিক্স আপ হতে পারে, তারপরে একটা ভার্সন আসবে প্রোডাক্টে। তো এর মধ্যে, আমাদের মধ্যে এত ডিফারেন্স, এত ভার্সন হতে পারে, আর সবাই সমান নয়, আম গাছের বীজ আর কাঁঠাল গাছের বীজ কি একই? মানে সব কিছু আলাদা, সব কিছুই আলাদা। তো সবাই সমান এটা একদম ভাবা ঠিক নয়, যেটা সায়েন্টিফিক্যালি হয়ে এসছে সেটা হয়েই এসছে। একটা ভালো আম গাছ, ধরেন আমাদের মালদায় যেটা ফজলি পাওয়া যায়, সেই ফজলি আমের দাম যা হবে, আমাদের ঘরে নর্মাল গাছে যে আম হবে সেই আমের দাম তার থেকে অনেক কম হবে। তো এটা মানতেই হবে, যতই আম গাছ হোক, ঘরের আমের দাম একটা আর ভালো গাছের, একটা ভালো গাছের আমের দাম আরেকটা। আমরা যদি বাজারেই যাই তাহলে দুটো আম আলাদা আলাদা, তার দাম আলাদা হয়ে যায়, ঠিক আছে। আর আমরা এমন কি একই কোয়ালিটিরও যদি আম থাকে, মানে যদি শুধু ফজলি আমই থাকে, তার মধ্যেও আমরা যদি আম বাছি, বেছে বেছে আম নিই, মানে এরকম বাছি যে এটা ভালো আম আছে এখনো, এটা খারাপ আম আছে, তো অবশ্যই এটা মানতে হবে যে সব কিছু সমান নয়, সব কিছু সমান মেনে নিলে হয় না, বীজের কিন্তু পার্থক্য আছেই, আছেই, আছেই। যদি কেউ ভেবে রাখেন যে তারা ভালোবেসে সব কিছু ঠিক করে দেবেন, এটা সম্ভব না, এটা সায়েন্সের বিরুদ্ধে যুদ্ধ করার মতো। আপনারা, হ্যাঁ, আপনারা সিচুয়েশনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন, কিন্তু এরকম সায়েন্সের বিরুদ্ধে নয়। বীজকে আপনি চেঞ্জ করতে পারবেন না, বীজের ফলে যে প্রোডাক্ট আসবে তার সাথে আপনারা, যে সিচুয়েশানগুলো আসবে সেগুলোর সাথে আপনারা অবশ্যই যুদ্ধ করতে পারেন, তার সাথে যুদ্ধ করার ক্ষমতা থাকলে অবশ্যই করতে পারেন, কিন্তু শেষে ঠাকুর বলেছেন ওরকম উৎপাদন ওরকম ফলন, শুধু পরিবারের জন্য নয়, সমাজের জন্য, দেশের জন্য খারাপ, তাদের বুদ্ধি কোনো কনস্ট্রাকশনের জন্য নয়, তাদের বুদ্ধি হয় ডিস্ট্রাকটিভ, খারাপের দিকে, মানে খুবই বুদ্ধিমান ব্যক্তিও, ওরকমভাবে উৎপাদিত খুবই বুদ্ধিমান বুদ্ধিমতী ব্যক্তিও যা যা হিসাব করেন, যা যা ভাবেন, সেটা কনস্ট্রাকটিভ না হয় দেশের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য ডিস্ট্রাকটিভ হিসাবেই দেখা দেয়। এর ফলে বলে রাখি, সায়েন্টিফিক্যালি হাইপোগ্যামি খারাপ আর হাইপারগ্যামি ভালো, এরকম কোনো রিসার্চ হয়নি বা কেউ প্রুফও করতে পারেননি, এমনকি এইটা যে কোনো ক্ষতিকর ব্যাপার হতে পারে বা ঠিক হতে পারে, এটা নিয়েও কোনো বিশেষ কিছু রিসার্চ হয়নি, শুধু সেন্সাসের মধ্যেই আছে, এটাকে এখনো পর্যন্ত রিসার্চের মধ্যে অতটাও ধরা হয়নি, অনেক দিন ধরে এটা ঘাটাঘাটি করেছি কিন্তু কিছু পাইনি, অন্তত ওয়েবসাইটে, কোনো ওয়েবসাইটে তো পাইনি, আর যা যা আছে সব কিছু হাওয়ায় উড়ানো বিতর্ক, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, অ্যাকচুয়াল ডাটা কেউ পায়নি, এমনকি এই যে হাইপোগ্যামি ট্রেন্ড উঠেছে, সব মায়েরা মেয়েরা লোয়ার এডুকেশনাল, এ শুধু এডুকেশনালি, এডুকেশনালি হাইপোগ্যামি প্রেফার করছেন বা করছেন কোনো কারণে, কারণগুলো যেগুলো সম্ভবত হতে পারে সেগুলো বলে দেওয়া হলো, কোনো কারণে করছেন, তার রেজাল্ট কয়েক বছর পরে আসবে, প্রায় 10-20 বছর 30 বছর পরে আসবে,
আর অ্যাকচুয়ালি ইউজেনিক্স এই ব্যাপারে কোনো রিসার্চ হয়নি যে হাইপোগ্যামির একদম এই বাজে রেজাল্ট এটা করাই যাবে না, হাইপারগ্যামির খুব ভালো রেজাল্ট এটা করা যাবে না, এরকম কিছু নেই। আর হাইপোগ্যামিতে কিছু কিছু ভালো হতে পারে, এটাও দেখা দিচ্ছে যে প্রেমটা খুবই বেশি, এটা শর্ট টার্মের প্রেমটা এখনও যা দেখা যাচ্ছে, ভালো সম্পর্ক ভালো, আর রেজাল্ট নিয়ে খুব একটা যে ডিফারেন্স হচ্ছে, যা যা রেজাল্ট মানে বুদ্ধিমত্তা, মানে ঠাকুর যেটা বলছেন ডিস্ট্রাকটিভ হবে এইসব, এইটাও খুব একটা কিন্তু দেখা যায়নি, মানে একদম ডিরেক্টলি কিছু রেজাল্ট পাওয়া যায়নি যে একদম খারাপ, হাইপোগ্যামি পুরো বাদ দিয়ে দিতে হবে এটাও নয়। এমনকি মহাভারতেও শুক্রাচার্যের মেয়ের সাথে, রাজা যযাতির, শুক্রাচার্যের মেয়ে ব্রাহ্মণ কন্যা ছিলেন আর যযাতি ক্ষত্রিয় বংশের, শুক্রাচার্যেরই ছাত্র ছিলেন, তাদের কিন্তু বিয়ে হয়েছিল আরাম ম্যারেজ করে, এবং এটা একটা অদ্ভুত গল্প ছিল এবং এটা কিন্তু প্রতিলম ছিল। এরপরে আমি কিছু কিছু বিয়ের পার্ট বলবো যেগুলো আমাদের ভারতে চলছে, ভারতে চলছিল এবং এখন যেটা চলে সেটা বলবো, বিয়ের পার্ট, বিয়ের টাইপস। তার আগে বলে দিই আপনারা যেটার জন্য অধীর আগ্রহে আছেন, যে লাভ ম্যারেজ করে প্রতিলম হলে কি ক্ষতি হতে পারে, এর ব্যাপারে আমি ডিরেক্ট কিছু বলতে চাইছি না। আমার যা মত প্রকাশ সেটা হচ্ছে যে প্রতিলম বিয়ে না করাই ভালো, যেহেতু আমরা গুরুর দীক্ষিত, গুরু যেমন বলেছেন, আর ঠাকুরকে যদি আমরা এই যুগের অবতার মনে করি, তাহলে তিনি যা বলছেন সেটা পরীক্ষিত প্রমাণিত না হলেও, যেমন তার থার্ড জেনারেশান রুল সেটাও কিন্তু পরীক্ষিত প্রমাণিত না, পরীক্ষিত প্রমাণিত হয়েছে 14th জেনারেশানে বা 17th জেনারেশানে আসতে পারে ফিরে, কিন্তু থার্ড জেনারেশানে নয়। থার্ড জেনারেশান রুল যেটা আছে সেটা হচ্ছে এক্স ক্রোমোজোমের মাধ্যমে যা যা বাহিত হয় সেইটা আসতে পারে, এবারে ঠাকুর কী বলতে চেয়েছেন সেটা কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো আমার বলার এটাই যে আমরা যদি করি গন্ধর্ব মতে যে বিবাহটা, যেগুলো আমি এখনই বলবো, গন্ধর্ব আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে গন্ধর্ব মতে বিবাহ, মানে প্রেম করব আর সেটাও অনুলোমজ, মানে দুজনের জানাশোনা থাকবে, মেয়েরও পারমিশন থাকবে, আর সেখানে ফ্যামিলির কনসেন্টও ইজিলি পাওয়া যাবে, মানে এরকমই একটা ব্যাপার, মানে জয়সে রাধা শ্যামসে সীতামিনী রামসে হর কো আপনা প্যারি মিল যায় আরামসে, এরকমই একটা ব্যাপার হবে, এবং ঠাকুর সোলমেট পাঠানো ওরকম, আমার বিশ্বাস সেটাই। তো এটা খুবই ইজিলি হতে পারে, একটু চোখ নাক কান খোলা রাখলে এবং ধর্ম পালন করলে ইজিলি পাওয়া যাবে, এটাই আমার বক্তব্য ছিল। তো প্রতিলম আমি মনে করি দরকারই নেই, মানে দরকার হবেই না, যদি একটু চোখ নাক কান খোলা থাকে এবং ধর্ম পালন করি, মানে বিয়ের আগে এমন কিছু করে বসলাম না যে চিন্তা ভাবনাই ধোকা খাওয়ার মতো হয়ে গেল, চিন্তা ভাবনাই নষ্ট হয়ে গেল, মানে মনে হতে থাকবে সারা বিশ্বই ধোকা, সারা বিশ্বই ভুল, এরকম একটা মনে হতে থাকবে। ঠাকুর যেমন বলেছেন মেয়েরা কুমারী বয়স থেকেই নিজেকে সামলে রাখবে, কিন্তু লক্ষ্য রাখবে যে চুজ করতে থাকবে, চুজ খুব অনেক দিন ধরে ওয়েট করবে যে ইয়াস হি মে বি মাই সোলমেট, এরকম। ঠিক আছে, এটা ঠাকুরই বলে, নারীর নীতি একটু পড়লেই আপনারা জানতে পারে, যেমন আর যারা যারা ধোকা খেয়েছেন, যারা যারা তেমন হয়ে গেছে, হয়ে যায় কাজ, হয়ে যায় একটু যদি ধর্ম না পালন করে একটু ভুল হলে হয়ে যায়, তো ঠাকুর বলেছেন যে আর এইসব সম্পর্কের দিকে না যেতে, ঠাকুরকে নিয়ে থাকতে, ইষ্টেমেতে থাকতে, একদম ভুলে থাকতে, এটাই বলবো যে যারা ভুল করে ফেলেছেন তারা এটাই করলে ভালো হয়, আর যদি না পারেন তো ঠাকুর বাড়িতে গিয়ে জানাবেন যা হবার হবে, কারণ তারাই আমাদের গুরু, যা বলবেন তাই সুপ্রিম হিসেবে মেনে নেবেন, আর যদি না মানেন তাহলে যা হবার হবে, আপনি ওই যে বললাম সিচুয়েশানের সাথে যদি লড়তে পারেন যা করার করবেন, ঠিক আছে, কিন্তু ঠাকুর যা বলেছেন দেশের দশের ক্ষতি হতে পারে তাও মেনে নিতে হবে, তার জন্য আপনি দায়ী থাকবেন। তো এটা কখনোই মেনে নেবেন না যে আমি প্রতিলমকে মেনে নিচ্ছি, প্রতিলমকে কখনোই মান্য করতে পারি না, প্রতিলম খারাপ হবে এটাই আমি বিশ্বাস করি, বিশ্বাস মানে এখনও যা মনে হয় শর্ট টার্মের জন্য, যেটা আমাদের ডাটাও বলছে শর্ট টার্মের জন্য ভালো হতে পারে কিন্তু লং টার্মের জন্য মেবি এটা ভালো হতে পারে না, সে যে রুলের যেভাবেই হোক না কেন, একটা সুখী সংসার হতে পারে না, আর রেজাল্ট যেটা ঠাকুর বলেছেন সেটা তো খারাপ হতেই পারে, আর সায়েন্টিফিক্যালি যেটা গাছের ক্ষেত্রে দেখা যায় সে জিনিসটাও মেবি হতে পারে। তো এরপরে বিয়ের টাইপস নিয়ে বলি, বিয়ের টাইপস আমাদের কিছু কিছু যেগুলো ছিল, আমি মেনলি গন্ধর্ব বিবাহ ভালো লাগে,
তো সেইগুলো নিয়ে একটু আলোচনা হোক, এটা খুব ইন্টারেস্টিং জায়গা, ঠিক আছে? ইন্টারেস্ট আমাদের আপনাদেরও লাগবে। প্রথম টাইপটা হলো ব্রহ্ম টাইপ, ব্রহ্ম যেটা এখন চলে, একটা রিচুয়াল হবে, একটা অনুষ্ঠান হবে, যেখানে ছেলে মেয়ে বসবে, পণ্ডিত থাকবে এবং পুজোর মাধ্যমে, মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিয়ে হবে। এটাই সব রিচুয়ালে সব জায়গায় চলে, ছেলে মেয়েদের চার্চে, খ্রিস্টানদের চার্চে হয়, আর মুসলিমদের নিকাহ হয়, আপনারা জানেন কবুল হ্যায় কবুল হ্যায়, একটা রিচুয়াল চলে, ঠিক আছে? এখানে যেটা রুল, এখানে কোনো গিফট দেওয়ার ব্যাপার নেই, ঠিক আছে? এখানে কোনো পজিশনের ব্যাপার নেই, এখানে শুধু মেয়ের হাতে দুটো কাপড় দেওয়া অবশ্যই ম্যান্ডেটরি, এবং কিছু গয়নাগাটি দিতে হবে মেয়েকে। ছেলেকে কিছু গিফট দিতে হবে বা পণ নিতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। এই হচ্ছে ব্রহ্ম বিবাহ। আর এটা মেনলি হয় অ্যারেঞ্জ ম্যারেজ, এখানে মেয়ের যে পিতা, মেয়ের পিতার দায়িত্ব ছেলে সিলেক্ট করা, একজন হাই লেভেলের এডুকেটেড ছেলে, তার থেকে মেয়ের থেকে উচ্চ বংশের ছেলে খোঁজা এবং তার হাতে তার মেয়েকে কন্যা দান করা। এইখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কন্যা দান, কন্যা দান কথাটা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং তার জন্য তাকে কিছু ক্লোথ, তাকে কিছু অর্নামেন্ট, এটা দিয়ে পাঠাতে হয়। আর ব্রহ্ম বিবাহর খারাপ দিক বলতে, এখন বলতে এটাই যে ব্রাহ্মণদের কিছু দিতে হয়। আমাদের দেশে গন্ধর্ব বিবাহ অনেক বেশি চলতো, মানে অনেক ভালো 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 রাজারা বিয়ে করেছেন গন্ধর্ব মতে, বলবো ধীরে ধীরে। কিন্তু যখন থেকে মুসলিমরা আসতে শুরু করে, ইংরেজরা আসে, মানে আক্রমণ হতে থাকে অনেক, তখন আমাদের দেশের মায়েদের সাথে প্রচুর ছেড়খাড় হয়, এমনকি বিয়ে হয়ে গেছে, কৃষ্ণের টাইমেও ছিল এই জিনিসটা, তো বিয়ে হয়ে গেছে, যুদ্ধ করে জিতে নিল, না আপনার বউ আমার, তো তোর বউ আমার হয়ে গেল, এরকমভাবে মানে ছেড়ছাড় হতো মায়েদের সাথে, মানে লুট হতো, এর বউ তার কাছে চলে যাচ্ছে, মানে বউদের ইচ্ছা নেই, মানে জোর জবরদস্তি যুদ্ধের মাধ্যমে জিতে নিচ্ছে, ঠিক আছে? এই ব্যাপারটা হতো, এমনকি ইংরেজরাও করেছেন, পাচারও হতো, নারী পাচারও হতো, মুঘলরা তো একদম করেছেন। আপনারা পদ্মাবত যে সিনেমাটা, সেটা যদি দেখেন বুঝতেই পারবেন, মানে যাচ্ছে তাই ভাবে মেয়েদের উপর শোষণ হতো, মানে মেনে নিতে হতো, বাহু বলে তো আর মায়েরা পারবেন না কোনো রাজার সাথে, মানে তার স্বামী যখন পারেননি যুদ্ধ করতে, অনেক অনেক দুর্গ ধ্বংস হয়ে গেছে, মায়েরা জহর প্রথা পালন করেছেন, বিষ খেয়ে মারা গেছেন, এইসবও হয়েছে। তো তো এইসব হওয়ার পর থেকে না গন্ধর্ব মতটা অনেকটা উঠে গেছে, এবং এইসব যে ছেড়ছাড় হতো, মানে বিয়ের কোনো রীতিনীতি নষ্ট হয়ে গেছে, তো যা তাভাবে শোষণ হচ্ছে, যা তাভাবে উপভোগ চলছে, একদম বিচ্ছিরি উপভোগ। উপভোগটা শুধু ওই যারা চুরি করে নিয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রেই হতো, মায়েদের ক্ষেত্রে কোনো উপভোগ ছিল না, একদম খারাপ অবস্থা ছিল নারীদের। তো এতে আরেকটা ব্যাপার হয়েছিল ব্রাহ্মণদের, ব্রহ্ম ম্যারেজটা কেন এখন এত বেশি চলছে, এইটাকেই কেন মেন ধরা হচ্ছে, কারণ ব্রাহ্মণেরা ঠিক করলেন যেহেতু সব কিছু নষ্ট। আর যে সাত ধরনের টাইপ, সেগুলো তো যেহেতু প্রপারলি নেই, এমনকি ব্রহ্মটাও নেই, তো ব্রাহ্মণরা ঠিক করলেন আমাদের তো বিজনেস, আমাদের ওদের তো ওনাদের তো ওরকমভাবেই খাওয়া দাওয়া চলে, তো সেটা যদি না চলে, ওই তো কিছু কিছু রিচুয়াল, কিছু কিছু পূজা, এখনও তো পূজা আমরা ঘরের নিজেরাই করে দিই, মানে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিলো, তাদের উপার্জন বন্ধ হয়ে যাচ্ছিলো, তো তারা ঠিক করেন না বিয়েটা কিন্তু ব্রহ্মমতেই হতে হবে, আর কোনো বিয়ে হবে না, তাহলে তাদের কিছুটা উপার্জন হবে। এখনও আপনারা জানেন ব্রাহ্মণদের ইনকাম এমন কিছু হয় না, কিন্তু এক সময় ছিল ব্রাহ্মণ না হলে বিশাল বিশাল যোগ্য হবে না, এখন তো যোগ্যই হয় না, তাই না? মানে অনেক কিছু রিচুয়াল বন্ধই হয়ে গেছে, যোগ্যই হয় না, কিছু হয় না, তখন হতো যোগ্য না হলে রাজার অভিশাপ পড়ে যাবে, ইন্দ্রদেবের, এখন তেমন কোনো ব্যাপারই নেই। তো ব্রাহ্মণরা ঠিক করলেন যে ব্রহ্ম হিসেবেই ব্রহ্ম ম্যারেজটাই হবে, আর কোনো ম্যারেজ চলবে না, তো এখন ব্রহ্ম ম্যারেজটাকেই মানা হয়। এখন একটাও বিয়ে গন্ধর্ব মতে প্রায় হয় না, এমনকি রেজিস্ট্রি ম্যারেজ করলেও একদিন না একদিন সেই রিচুয়াল করে ব্রহ্ম ম্যারেজ করতেই হয়, মানে এখন প্রায় বলতে গেলে বন্ধ হয়ে গেছে, এখন ব্রহ্ম ম্যারেজটাই মানা হয়। তবে এই যে হাইপোগামির ব্যাপার এসছে, এখন আরও অনেক কিছু ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে, এখন অনেক কিছু রেজিস্ট্রি ম্যারেজ পালিয়ে বিয়ে করা এইসবও হচ্ছে, মানে হচ্ছে এগুলোই, আর কিছু করার নেই, তো ট্রেন্ড যা আসছে, ট্রেন্ড
মেয়েরা মেয়েদেরকে প্রলোভন দিচ্ছে, মেয়েরা বলছে করে নে হয়ে যাবে, হোয়াটসঅ্যাপেই ঠিক হয়ে যাচ্ছে যে বিয়ে হয়ে যাবে। তো এই ব্রহ্ম ম্যারেজটা এই জন্য মেনলি এখনকার রিচুয়াল হয়ে গেছে, এখন ব্রহ্ম ম্যারেজটাকে একদম হাই লেভেল মানা হয়, আর কোনো রীতি এখন মানা হয় না, সোজা কথা আর কোনো রীতি মানা হয় না। আর যে কোনো রীতিতেই বিয়ে হোক না কেন, সেই রীতিগুলোর অ্যাট লাস্ট ব্রহ্ম ম্যারেজেই বিয়ে করতে হবে। এরপরে আসছে দৈব ম্যারেজ। দৈব ম্যারেজটা হচ্ছে কেমন, কোনো একজন রাজা বা কোনো একজন বড় ওয়েলদি ম্যান, যিনি কখনো ধরেন যজ্ঞ করছেন বা কোনো একটা পুজো আচ্চা হচ্ছে, সেখানে প্রিস্টদের যারা পূজারী থাকেন তাদেরকে কিছু দান করতে হয়, এবং সেই সময় ধরেন কোনো একজন গরিব বাবা যিনি তার মেয়ের বিয়ে করতে পারছে না, যে মেয়ের বয়স হয়ে যাচ্ছে পিউয়ার্টি, মানে বয়স সন্ধির পরে কিছুদিন পেরিয়ে গেছে, কিছু বছর পেরিয়ে গেছে, কিন্তু বিয়ে ঠিক করতে পারছেন না, কারণ কিছু গিফট দেওয়ার একটা রীতি আছে এবং বিয়ে ঠিক করতে পারছেন না কোনো কারণে, মেয়েকে ভালো দেখতে না হতে পারে, গরিব অবস্থা হতে পারে, কিছুই দিতে পারছে না, তো সামান্য কিছু ওয়েলথের সঙ্গে সামান্য কিছু টাকা পয়সা বা ধন অর্নামেন্ট এইসবের সাথে ওয়েলদি ম্যানের দান হিসেবে, যে ওয়েলদি ম্যান যিনি পুজো রেখেছেন তাকে বলতে হবে যে আপনি আমার মেয়েকে দান করুন এই প্রিস্টকে, এবং দানটা কিন্তু প্রিস্টকেই নিতে হবে, এবং যিনি পূজারী তার সাথেই বিয়েটা হবে, এবং পূজারী দান হিসেবে নেবেন, এটাই হয়ে যাবে বিয়ে। ঠিক আছে, তো এইটা ধর্মশাস্ত্র ঠিক মেনে নেয় না, আবার একদিক থেকে মানে এরকম ভাবে যে যেহেতু তার বিয়েটা হচ্ছিল না তো এটা একটা দান হিসেবে মেনে নেওয়া হয়, মানে প্রপারলি অ্যাভয়েডেবল, এটা অ্যাভয়েডেবল মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভয়েডেবল, যদি সম্ভব কোনোভাবে বিয়ে করানো তো হয়ে যাক বিয়ে, কিন্তু আবার যদি প্রভার্টির কারণে অনেস্টি একটা ব্যাপার যে সততা, সতত মানে সৎভাবেই যদি বিয়েটা হয়, সৎভাবেই দানটা গ্রহণ হয়ে যায়, এই নয় যে বিয়ে করলে ছুঁড়ে ফেলে দিল, মানে প্রিস্ট গ্রহণ করলে ছুঁড়ে ফেলে দিল, এরকম ভাবে যদি না হয়, প্রভার্টি কাটানো মানে একজন ফ্যামিলির দারিদ্রতা কাটানো, একজন মেয়ের বিয়ে হচ্ছে না সেই হিসেবে এটা দান গ্রহণ করা খুবই সুন্দর রিচুয়াল, আবার একদিক থেকে অ্যাভয়েডেবল মানে একটা অদ্ভুত ব্যাপার, তো এইটাও এখন চলে না, এখন ব্রহ্ম ম্যারেজই হয়। তো দৈব ম্যারেজের ঘটনা আমাদের সৎসঙ্গে আছে, মানে এরকম কিছু হয়েছে, ধরেন নাপিতের মেয়ে ধরেন 20,000 টাকা জমিয়ে রেখেছেন, আমাদের বাঁকুড়াতেই আছে শুনেছি, যে 20,000 টাকা জমিয়ে রেখেছেন, এরপর যতটা ছিল সব কিছুই তিনি ডোনেট করে দিয়েছিলেন ঠাকুরের উৎসবে, এরপরে সবাই মিলে ঠিক করলেন যে ইনার বিয়েটা হবে, তো 3 লাখ টাকা জোগাড় হলো আর পাত্রও দেখা হলো, একজন সৎসঙ্গী, তো বিয়ে হলো। ঠিক আছে, এটাকে বলতে পারেন এখনকার দৈব ম্যারেজ, তো এটা যদি নেটওয়ার্ক ভালো থাকে, এরকম সৎসঙ্গের নেটওয়ার্ক তো খুবই ভালো, আমাদের সৎসঙ্গের হতে পারে কোনো ব্যাপার না, এবং কি অন্যান্য রিলিজিয়াস ক্ষেত্রেও এটা হয়, এটাকে আপনারা এখনকার দৈব ম্যারেজ বলতে পারেন। ঠিক আছে, এরকমভাবে যারা গরিব বিয়ে হতে পারে, এইরকমভাবে মেনে নেয়, ধর্মশাস্ত্র অ্যাভয়েড করতেও চায় আবার মেনেও নেয়। এরপরে আসছে অর্শ ম্যারেজ। এই ম্যারেজের উদাহরণ আছে মহাভারতে পাণ্ডু মাদ্রির, তারপরে দশরথ কৈকেয়ীর রামায়ণে। তো এখানে কি হয়, যিনি গ্রুম যিনি ছেলে তিনি মেয়ের বাড়িতে যান, মেয়ের কিছু একটা মূল্য দেন, এটা অনেকটা বিনিময় প্রথার মতো, আমি আপনার মেয়েকে নেব তার পরিবর্তে আপনাকে কিছু মূল্য দেবো, তখনকার যুগে কিছু অর্নামেন্ট, কিছু গরু, মেনলি গরু দেওয়া হতো, তো গরুকেই মেয়ের ব্রাইট প্রাইস হিসেবে দেওয়া হতো। ঠিক আছে, মেনলি গরু, কাউ বুল এসব, গরু ষাঁড় এসবই দেওয়া হতো। ঠিক আছে, তো এই গেল অর্শ ম্যারেজ, উদাহরণও বলে দেওয়া হলো। তারপরে আসছে প্রাজাপত্য ম্যারেজ, কিন্তু এই ম্যারেজটা এখন হয় না, অর্শ ম্যারেজ ছেলেরা মেয়ের বাড়িতে দিচ্ছে, এটা খুবই কম দেখা যায়। এরপরে প্রাজাপত্য ম্যারেজ, এটা অনেকটা আমাদের যে কয়েক বছর আগে বাল্যবিবাহ চলতো, 400-500 বছর আগেই বা 200 বছর আগেও বলতে পারেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সময়ও হতো, তো এটা অনেকটা ওরকম বাল্যবিবাহ, এটা যেমনভাবে ব্রহ্ম ম্যারেজে ছেলের হাতে তুলে দেওয়া হয়, এখানে মেয়ের বাবা ছেলের বাবার হাতে তুলে দেবে, মানে খুবই কম বয়সে তুলে দেবে, এবং যখন তারা ম্যাচিওর হবে তখন তাদের বিয়ে হবে, এটাই হচ্ছে প্রাজাপত্য ম্যারেজ। এটাও এখন মেনে নেওয়া হয় না, আপনারা জানেন বাল্যবিবাহ বন্ধ হয়ে গেছে, বহুবিবাহ
তবুও চলে, কিন্তু সমাজ মেনে নেয় না বহু বিবাহ। এই যে চারটা বিয়ের কথা বলা হতো, চার ধরনের, এগুলোকে বলা হয় প্রশস্ত বিবাহ। এগুলোতে একটা শপথ গ্রহণের ব্যাপার আছে, শপথ নিতে হয়। আর এরপরে যে চারটে বিবাহ বলবো, যার মধ্যে গন্ধর্ব পড়ে, সেখানে শপথ নিতে হয় না, মানে কোনো রিচুয়াল নেই এগুলোতে। এগুলো সমাজ অনেকটা মেনেও নেয় না, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে অপ্রশস্ত বলা হয়, ঠিক আছে? এতে কোনো শপথের ব্যাপার নেই, কোনো ধর্মের রিচুয়াল নেই, রিলিজিয়াসলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বলা হয়। কিন্তু সবচেয়ে ভালো আমার এটাই লাগে, সেটা হচ্ছে গন্ধর্ব ম্যারেজ। গন্ধর্ব ম্যারেজের উদাহরণ বলবো, আপনারা চমকে যাবেন। প্রথম উদাহরণ কৃষ্ণ রুক্মিণী, ঠিক আছে? কৃষ্ণ রুক্মিণী, লর্ড শ্রী কৃষ্ণ এবং রুক্মিণী সবাই জানেন। তারপরে হচ্ছে অর্জুন সুভদ্রা, তাদের প্রোডাক্ট অভিমন্যু, ভেবে দেখেন তো এটাই। তো আমাদের যিনি কামসূত্রের লেখক বৎসায়ন, যাকে পৃথিবীর সর্বপ্রথম ফেমিনিস্ট বলা হয়, তিনিও কিন্তু এই বিবাহটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। তিনিও মনে করেন দিস ইজ দ্য বেস্ট। এমনকি দুষ্মন্ত শকুন্তলার বিবাহ একটা গন্ধর্ব বিবাহ, এবং তাদের পুত্র ভরতের নামে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ, মানে গন্ধর্ব মতকে এতটাই গুরুত্ব দেওয়া হয়, তার সন্তানের নামে এত সুন্দর রেজাল্ট, মানে অর্জুন সুভদ্রার রেজাল্ট অভিমন্যু, বুঝতেই পারছেন তো। খুবই ভালো বিবাহ হয় যদি প্রপারলি এটা মানা হয়, হতে পারে, মানে যদি চয়েস ঠিকঠাক হয়, ধর্ম পালন ঠিকঠাক হয়। কৃষ্ণ, অর্জুন, সুভদ্রা, রুক্মিণী, দুষ্মন্ত, শকুন্তলা সবাই ধর্মবিদ, সবাই ধর্মজ্ঞানী, সবাই সারা জীবন ধর্ম পালন করেছেন, মানে হাই লেভেলের সব। তো সেরকম ধর্ম পালন করে যদি করতে পারেন, ছেলে মেয়ের কনসেন্ট থাকলেই এনাফ, এটাই এনাফ বিয়ের জন্য। তো এটাই। আর হচ্ছে দুষ্মন্ত শকুন্তলার কথা যখন এলো, তাদের শকুন্তলাকে যিনি পালন করেছিলেন সেই ঋষি কর্ণ, তিনিও এই গন্ধর্ব বিবাহকেই বেস্ট মনে করতেন। এরপরে যে ম্যারেজটা আসছে সেটা হচ্ছে অসুরা ম্যারেজ। এটা অনেকটা প্রশস্ত, মানে প্রশস্তের মধ্যে অর্স ম্যারেজের মতো লাগতে পারে, কিন্তু একটু ডিফারেন্স আছে। অর্স ম্যারেজে ছেলের কাস্ট মেয়েদের থেকে বেশি হতো, যেমন দশরথ করে কি, দশরথের কাস্ট দশরথ সূর্যবংশী রঘুবংশী, তো মেয়েদের থেকে বেশি হবে। আর এখানে যেটা হয়, এখানে পুরোপুরি টাকার খেলা, এটা একটা পুরোপুরি বিজনেস, তাই জন্য এটাকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানা হয়। এখানে যেটা ব্যাপার হয়, ছেলে ওখানে যেমন অর্সতে যেমন কাউ দেয়া হতো, কাউ বুল এসবই শুধু দেয়া হতো, মানে কয়েক হাজার হাজার কাউ দিয়েছিলেন দশরথ, সবাই জানেন। আর এখানে কিছু টাকা দেওয়া হয়, ভালো পরিমাণে টাকা দেওয়া হয় ব্রাইডের, মানে মেয়ের বাবাকে, এবং মেয়ের বাবা অ্যাজ এ বিজনেস তার মেয়েকে দিয়েও দেন। এতে সিলেকশন প্রসেসে গণ্ডগোল চলে আসে, মেয়ের পছন্দ কি পছন্দ নয় সেসবের খেয়ালই রাখা হয় না, মেয়ের গিয়ে কি হবে সেসব ভাবাই হয় না, মানে ছেলে টাকা দিল তার বাবাকে, বাবা তার মেয়েকে তুলে দিল হাতে। আর ছেলের ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যে এটা হাইপোগামি, প্রতিলোম হয়, আর মেয়ে খারাপ অবস্থায় চলে যায়, মেয়ের কাস্ট থেকে ছেলের কাস্ট কম হয়, পুরোপুরি এটা একটা বিজনেস ইকোনমিক্যাল ম্যারেজ হয়, একদম প্রেম ভালোবাসা কিচ্ছু থাকে না, একদম খারাপ। এরপরে আরও দুটো খারাপ, এগুলোকে রিলিজিয়াসলি একদম ফরবিডেন, ব্যান করে দেওয়া হয়েছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সেটা হচ্ছে একটা রাক্ষসা ম্যারেজ, আর একটা হচ্ছে পৈশাচ্য ম্যারেজ, ঠিক আছে? রাক্ষসা ম্যারেজে এরকম হয় যে কোনো একজন ছেলে কোনো একজন মেয়েকে একদম চুরি করে নিয়ে যায়, বাবার ইচ্ছা, মানে মেয়ের বাবার ইচ্ছা, মেয়ের ফ্যামিলির ইচ্ছার বিরুদ্ধে একদম জোর করে, একদম শক্তি প্রদর্শন করে নিয়ে চলে যায়। মেয়েরও ইচ্ছা নেই, মেয়ের বাবারও ফ্যামিলির কারোর ইচ্ছা নেই, মানে জোর করে একদম নিয়ে চলে গেল, কোনো রিচুয়াল নেই, কোনো সংস্কৃতি নেই। আমরা মনে করতে পারি কৃষ্ণ রুক্মিণী অর্জুন সুভদ্রা ইনাদের বিয়ে এরকম, কিন্তু না, এখানে মেয়েদের কনসেন্ট ছিল এবং প্রায় ম্যাক্সিমামের সবাই জানতো যে এটা বেস্ট, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার, মেন ব্যাপার ছিল মেয়ের কনসেন্ট ছিল, রুক্মিণীরও কনসেন্ট ছিল, এবং সুভদ্রা তো নিজেই রথ চালিয়েছিলেন, তো তেমন কোনো ব্যাপারই নেই। তারপরে আসছে আরও বাজে, সেটা হচ্ছে পৈশাচিক ম্যারেজ। সেটা পৈশাচ ম্যারেজ যেখানে মেয়ে যখন ড্রাঙ্কেন অবস্থায় থাকে, বা মেয়ে যখন আনকনসাস থাকে, ধরেন ঘুমিয়ে আছেন বা এমন জাগ্রত অবস্থায় নয়, সেই সময় চুরি করে নিল বা কিছু কাণ্ড ঘটিয়ে ফেললা, ঠিক আছে? সেইটাই
ম্যারেজ হয়ে গেল, ঠিক আছে, মানে ছেলে ফোর্সিবলি কিছু করে ফেলল, মেয়ে একদম আনকনসাস এই অবস্থা। তো এই দুটো ম্যারেজকে রিকগনাইজ করা হয়, মানে মান্যতা তো দেওয়া হয়, আর মান্যতা দেওয়া হয় এই জন্য যে এই ম্যারেজগুলো যেন ফরবিড হয়েছে, এই ম্যারেজগুলো ফরবিডেন ম্যারেজ, ঠিক আছে। জেমস লাচিফিল্ড বলে একজন কমেন্ট করেছেন যে এই ম্যারেজগুলোকে আমরা কোশ্চেন করতে পারি, এইগুলো তো ম্যারেজই নয়, এগুলোকে কেন মানা হবে। তো জেমস লাচিফিল্ড বলেছেন যে এই ম্যারেজগুলোকে রিকগনাইজ করা হয়েছে, এগুলোকে মানে স্টিল মানে সিল করা হয়েছে যাতে এগুলোকে ব্যান করা যায়, মানে এগুলোকে নামগুলো রাখা হয়েছে যেন এগুলোকে ব্যান করা যেতে পারে। তো এই গেল প্রত্যেকটা ম্যারেজের কথা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে গন্ধর্ব ম্যারেজটা কত ভালো হতে পারে, আর ব্রহ্ম ম্যারেজটাতে অন্যান্য সব ম্যারেজে কতটা টাকা পয়সার খেল থাকে। একমাত্র গন্ধর্ব ম্যারেজে যদি ধর্ম পালন হয়, এখানে না টাকা পয়সার খেল আছে, না কিছুর ব্যাপার আছে, না কামের ব্যাপার আছে, না কোনো সুখ অভিলাষ কোনো কিছু নেই, শুধু ছেলে মেয়ের ভালোবাসা, এইটুকুর ওপরেই বিয়ে হবে, আর বাবা মায়ের পারমিশন অটোমেটিক্যালি হবে। এবং আমি এটাই মনে করি যে ঠাকুরের ইচ্ছা এটুকুই যদি থাকে, সোলমেট অবশ্যই সবার আছে, তো এটা ম্যাক্সিমাম হলে ভালো। আর তবে প্রেমটা মানে মানে পাবো এরকম কোনো ব্যাপার নয়, মানে এখনকার যে ট্রেন্ড হয়ে গেছে প্রেম করতে হবে, যেহেতু সবাই করছে, মানে প্রেম পেতে হবে, দেখাতে হবে, এই রকম ট্রেন্ডটা ভালো নয়, প্রেম করতে হবে, এইটা আসল, ঠিক আছে। এরকম এই ট্রেন্ডের মধ্যে পড়ে যাব, প্রেম আসলে প্রেম অটোমেটিক্যালি আসবে, তো সেরকম প্রেমের কথা বলা হয়েছিল। লাভ ম্যারেজ করলে অবশ্যই অনুলমের দিকে যাওয়া ভালো, প্রতিলমে কী কী ভুল হতে পারে সব বলে দেওয়া হলো। এখনও হয়তো রেজাল্ট আসেনি, কিন্তু ঠাকুর যা বলেছেন সেটা তো হতেই পারে, আর লং টার্মে মিস্টেক হতে পারে, সেটা সেন্সাসও বলছে লং টার্মে মিস্টেক হতেই পারে। তো এই গেল সব কিছু, এরপরে যে সিরিজগুলো আসবে সেখানে গল্পগুলো বলে দেওয়া হবে। এটা তো যদি আরও লেন্দি করি এটা 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এই গেল আজকের মতো ভিডিও, এইটুকুই, জয় গুরু।